যে কোনো বললে আমাদেরকে ফিলিস্তিন রক্ষা করতে হবে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে দাঁড়াতে হবে সরকার তো নিজের অবস্থানটা বক্তব্যের মাঝে স্পষ্ট করলো পরিষ্কার করলো কাজের মাধ্যমে কিন্তু নিজেদের অবস্থানটা পরিষ্কার করেনি ইসলাম এবং মানবতা দুটিই বলে যে যে কোনো বললে আমাদেরকে ফিলিস্তিন রক্ষা করতে হবে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে দাঁড়াতে হবে কিন্তু সেক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় হচ্ছে আমরা কিভাবে সহযোগিতা করব রাষ্ট্রকে বা গভর্নমেন্টকে অ্যাবাউট করে আমাদের জন্য তো বিকল্প কোনো শক্তি নাই আমরা সেখানে গিয়ে যে দাঁড়াবো তাদের পাশে দাঁড়াবো এজন্য রাষ্ট্রকে এবং গভর্নমেন্টকে চাপ প্রয়োগ করা উচিত সেটা আলোচনার মাধ্যমে হোক সেটা আন্দোলনের মাধ্যমে হোক যেন রাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রতিনিধি সেটা সামরিক বাহিনী হোক অথবা যে কোনো সিস্টেমে হোক যেন একটি প্রতিনিধি সেখানে প্রেরণ করা হয় তাদের সহযোগিতার জন্য সর্বশেষটি কথাটি বলবো সেটি হচ্ছে গতকাল দেখেছি সেখানে যে ইসরায়েলি সেনাবাহিনী প্রধান তিনি বলেছেন যে হামাস সন্ত্রাস করছে এবং তাদেরকে জঙ্গি শব্দ চয়ন করেছে জঙ্গি শব্দের ব্যাপারে এখানে যারা আছেন আমরা সবাই যদি একটু গবেষণা করি আসলে জঙ্গি যা পশ্চিমা বিশ্বের একটি আবিষ্কার এই শব্দটি এবং যেটি এখন অনেক মুসলিম বিশ্বেও যে শব্দটি চয়ন করা হয় শব্দটি হওয়া উচিত সন্ত্রাস আমরা যখনই জঙ্গি বলতে চাই যেহেতু পশ্চিমা বিশ্ব হামাসকে জঙ্গি বলে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা ইসরায়েল তারা হামাস মুক্তিযোদ্ধাদেরকে তারা জঙ্গি বলে তো আমরা যখন এই শব্দটা আমরা চয়ন করি এটা একদম দৃষ্টিকটু হয় এই জন্য বাংলাদেশ যারা বাংলাদেশকে যারা পরিচালনা করছেন যারা নেতৃত্ব দিচ্ছেন এবং বিশেষভাবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসন যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনাদের শব্দ চয়নটা জঙ্গি ব্যবহার না করে সন্ত্রাস শব্দ ব্যবহার করুন যদি সত্যিকার অর্থে কেউ সন্ত্রাস করে থাকে হ্যাঁ তাদের বিরুদ্ধে অবস্থান নিন দেশের জনগণ আপনাদের পাশে দাঁড়াবে কিন্তু আপনি যখনই জঙ্গি শব্দ ব্যবহার করবেন তখন তো প্রশ্ন দাঁড়ায় কারণ ডিকশনারিতে তো জঙ্গি শব্দের অর্থ মুক্তিযোদ্ধা যোদ্ধা যোদ্ধাদের কি জঙ্গি বলা হয় এই জন্য এই শব্দ চয়নটা সম্পূর্ণ পশ্চিমাদের একটা আবিষ্কার এই শব্দ চয়নের মাধ্যমে আমাদের বাংলাদেশও যারা নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করে আমরা তাদেরকেই আবার সেই নিপীড়ন নির্যাতন তাদের প্রতি চালাই এই জন্য এই শব্দটা আমাদের একদমই আমার মনে হয় যে বাতিল করা উচিত সর্বশেষ আমি মুরব্বীদের সময় আবার বলবো যে আমরা এখান থেকে একটা রূপরেখা তৈরি করে যদি আজকের এই বৈঠক সমাপ্ত করতে না পারি তাহলে আমাদের এই বৈঠকটা সফলতার কতটুকু পৌঁছবে সেটা সবাই বিবেচনা করবেন আশা করি আমরা এখান থেকে কিভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াবো এর একটা রূপরেখা নিয়ে আমরা এখান থেকে ফিরবো ইনশাল্লাহ